بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুফলের জন্য ধৈর্য সহ অপেক্ষা করুন। একটি ইসলামিক শিক্ষামূলক গল্প সাথে রয়েছে আয়ুব বিন আসগর মালদ্বীপ থেকে, সার্বিক তত্ত্বাবধানে কোরআনের আলো মিডিয়া। পাতাল কুঠুরিতে আপনার যে সম্পদ জমা করে রাখা আছে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আল্লাহর প্রতি আপনার যদি বিশ্বাস না থাকে তবে উচ্চ প্রাসাদ ও সবুজ বাগানসমূহ আপনাকে শুধু দুশ্চিন্তা, দুঃখ, বেদনা ও হতাশায় বয়ে এনে দেবে। বিষণ্ন হবেন না, এমনকি আপনার চিকিৎসকের রোগ নির্ণয় ও তার ওষুধও আপনাকে সুখী করতে পারবে না। যদি আপনি বিষণ্নতাকে আপনার অন্তরে বাস করতে দিয়ে আপনার আবেগ ও অস্তিত্বে প্রবাহিত হতে দেন, বা আপনি যদি বিষণ্নতা আপনার আবেগ ও অস্তিত্বে প্রবাহিত হতে দিয়ে আপনার অন্তরে বাস করতে দেন, দুঃখ করবেন না। কারণ আল্লাহর নিকট আকুল আবেদন করার ক্ষমতা এবং রাজাধিরাজের দরবারে একান্ত বিনীত হওয়ার ক্ষমতা তো আপনার আছে। আল্লাহর নিকট স্বনির্বন্ধ আবেদন করার জন্য এবং তার উদ্দেশ্যে সেজদায় গিয়ে জমিনে আপনার মাথা ঠেকানোর জন্য বরকতময় শেষ রাত্রি তো আছেই। দুঃখিত হবেন না, কেননা আল্লাহ তাআলা এ পৃথিবী ও এতে যা কিছু আছে তা সবই আপনার জন্য সৃষ্টি করেছেন। তিনি সুন্দর সুন্দর বাগান সৃষ্টি করেছেন, সেগুলো নানান গাছে ও ফুলে ভরা, আর ওগুলো নারী পুরুষ এই উভয় যুগলে সৃষ্ট। আর তিনি লম্বা লম্বা তাল গাছ, ঝলমলে তারকা, বন বনানী, নদ নদী ও বহু ঝর্ণা ধারা সৃষ্টি করেছেন, তবুও আপনি বেজার। দুঃখিত হবেন না, কারণ আপনি বিশুদ্ধ পানি পান করছেন, বিশুদ্ধ বায়ু সেবন করছেন, সুস্থ শরীরে আপনার দুপায়ে ভর করে হাঁটছেন এবং আপনি রাত্রিতে শান্তিতে ঘুমাচ্ছেন।